আমাদের বাড়িতেই বরং তুই একটা সান্দ স্কুল খুলে ফেল। বাড়িতে? আমাদের বাড়িতে? হুম। কতজনকে আনবো বাবা? যতজন আসতে চায় সবাইকে আনবি। মা, হবে না, মা আমাকে বাড়ি থেকেই বের করে দেবে। তোর মাকে রাজি করানোর দায়িত্বটা তুই আমার উপর ছেড়ে দে। এই কাজে যে তোর মা রাজি হবে আমি জানি। দেখো, আমি তো একজন ক্রিমিনাল লয়ার, আইনের ধারা আমার মুখস্থ, কিন্তু সাধারণ মানুষের জীবনের ধারা তার সম্পর্কে আমি কতটা জানি কি জানি, কিছু। তুমি নিজেই তো গ্রামের ছেলে। একটা সময় আমি গ্রামের ছেলে ছিলাম, মাটির খুব কাছাকাছি ছিল, কিন্তু এখন আমি জমির থেকে অনেক দূরে। এখন আমার কারবার জামিন নিয়ে, ক্রাইম ক্রিমিনাল পশার আইনের মারপ্যাচ এর পেছনে দৌড়তে দৌড়তে মাটির থেকে অনেক দূরে সরে গেছি আমি মাধবী। সাধারণ মানুষের কথা ভাবা আমার দ্বারা আর সম্ভব। সাধারণ মানুষের জন্য কে ভাবে? কেউ ভাবে না। তুমি ওদের কথা ভাবছো মানে তুমি ওদের ভালোবাসো। আমার তখন মনে হচ্ছে যে একমাত্র তুমি ওদের সাহায্য করতে পারবে, তাই বলছি কি দেখো না চেষ্টা করে পারো কিনা। তোমার কথাগুলো না দিনে দিনে কিরকম পলিটিশিয়ানদের মতো হয়ে যাচ্ছে।